ফোন করে ডাইরেক্ট বলেছে তুমি রাজখানের বিরুদ্ধে কেন কথা বললা, তুমি আমার সম্মান রাখো না, এই কারণে তোমাকে বাদ দেওয়া হলো। এই কথা কিন্তু ভাই বলেছে, তিনি মানুষের কথা দেয় যে মানে সে হিরো আলম ভাইয়া হিরো আলম যদি কাউকে কথা দিলে সে কথা রাখে, তো এটা কেমন কথা রাখলো সেটা জানি না। আর কথা বা ভাই রাখবেই কেমন করে আমি জানি না, বেয়াদে বলে ক্ষমা করবেন ভাই। আরে কাউকে তো কয়েকদিন আগে তখন সিনেমা দেখেন মাঝখানে কিছু সিনেমা করেননি, সিনেমা থেকে বিরত ছিল, সেখানে কিন্তু কোনো একবার কথা দিয়ে গেল যে আমি আর মিডিয়া থেকে চলে গেলাম, আমি সিনেমা টেনা করবো না, আমি আজ থেকে বাদ দিলাম। তাই সে ভাইকে তো কী করলো, আপনাকে তো নমস্কালাম পড়া ধরলো, আপনি বড় বড় দাড়ি রাখলো, এনারা আমাকে বললো আমরা মিডিয়া থেকে সরে গেলাম, মিডিয়াতে আর কথা হবে আমরা আর কোনো দিনে আসবো না, এই কথা দিয়ে কিন্তু এই মিডিয়া থেকে সরে গেলো। দীর্ঘ আবার কয়েক বছর পরে কিন্তু তারা কী করছে, আবার ব্যাক করছে মিডিয়া, আবার আপনি সিনেমার পিছনে ভাই। তাহলে কথা দিলে কথা রাখে কেমন সেটা তো আপনার নিজেরাই বলছে, যে কথা দিয়ে কিন্তু এখানে মিডিয়া থেকে বের হয়ে গেলো, আবার মিডিয়াতে মানে ব্যাক করলো, তাহলে কথা দিয়ে কত দূর কথা রাখে সেটা আপনারা বুঝতে পারছেন। আর অন্তর্জলে কয় অসম্ভবকে সম্ভব করাই, হ্যাঁ অন্তর্জলে কাজেটা কিন্তু আমরা নিজেও বলেছি, আমি অনেক টাকা অন্তর্জল নিজেও ভাই বলে আপনি এই কথাটা অসম্ভব, হ্যাঁ কিন্তু অসম্ভবকে কীভাবে সম্ভব করা হলো। হিরো আলমক সবাই মানে অবহেলা করে, হিরো আলমক সবাই দেখতে পারে না, হিরো আলম অবহেলার পাত্র, সারা জীবনে অবহেলার পাত্রই থেকে গেলাম। তো আমাকে তো সেই অবহেলার পাত্র যেকোনো বিষয়ে আমি ভুল করে থাকি, তাই ক্ষমার দৃষ্টিকে দেখে তো আমাকে তো মনে করেন আমি তো কোনো ভুল করিনি, সে আগেও বলতেছে এখনও বলতেছে যে কেউ করলে তাকে ধর অসম্ভবকে সম্ভব করে কাকে কয়, যে একটা গরিব ঘরে থেকে আমি উঠে এসেছে আমি কিছু পারি না, তারা আমাকে হুশিয়ে মান যে অসম্ভবকে সম্ভব করে একটা সিনেমা তারা আমাকে নিয়ে বানিয়ে মানুষকে দেখেতেছে, হিরো আলম অসম্ভবকে সম্ভবকে জলিল ভাই করতে পারে, তাহলে না বললাম না অসম্ভবকে সম্ভব করে, এই কথাটাও মানে কাদের সাথে মিল পাইনি, কথা দিলে কথা রাখে সেটাও মিল করি। আমার কথা জাহেদ খানের সাথে আমার সাথে বাদ দেওয়ার কী সম্পর্ক সিনেমা থেকে? এবং আপনারা দেখেন মানুষের যখন আস্তে আস্তে দেখেন চিন্তা ভাবনা করেন, মানুষ এই যে টাকার কথা বলেছে 5,000 টাকা আমাকে সাইন মানে দিয়েছিলাম সেটা টাকা আমি তার থেকে নেব না, কেন ভাই নেবেন না ভাই, আমি তো আপনি কেন নেবেন না, আমি আপনার সিনেমাতে তো কাজ করতেছি না, আপনি তো আমাকে থেকে বাদ দিয়েছেন, তাহলে আমি আপনার থেকে মিশে মিশে কেন নেবো? আমি তো মনে করি এতবারে মনে করেন ইয়ে না যে আপনি যে 5,000 টাকা নেবে দিলে ওই টাকাটা দিয়ে আমি ধারা চলতে পারবো না, আপনি তো মানুষকে 10,00,000 টাকা দান করতে পারেন, হিরো আলম কিন্তু 5,000 টাকা মানুষের পেছনে দিতে পারে, তাহলে আপনার কাছে ওই টাকাটা কেন আমি নেবো? ঠিক আছে, তাহলে দরকার পড়ে না আমার, তাই আপনাদেরকে বলতেছি অবশ্যই 5,000 টাকা আপনাকে ঘুরে দেবো, কালকে আপনি ঘর থেকে কেন মেসেজ দিয়ে রাখছি যে ভাই আপনি টাকাটা বিকাশের মাধ্যমে দেবো না আপনাকে কার কাছে টাকা দেবো, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি নক দিয়ে রাখছি, আপনি কাল বিকাশ নম্বর দিন অথবা টাকা কার কাছে প্রথমে কথা কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জলিল ভাইকে বলেছি আপনি কথাটা টাকাটা করে, কিন্তু এরকম টাকাটা নেবে না দিবে না ভাই, এর মধ্যে যদি হোয়াটসঅ্যাপে নাম্বার দিলে কি ওর মধ্যে যোগাযোগ করে নাম্বার টাকা দেবেন, নাহলে আপনাকে সবাইকে মধ্যে আমি টাকাটা দিয়ে ভাই পৌঁছে দেবো, কিন্তু হিরো আলম তার 10 টাকাও নেবে না, টাকা দিয়ে দেবে, আপনাকে আগেও বলতেছি এখনও বলতেছি আমার টাকা লওয়ার কোনো ইচ্ছা নাই। দ্বিতীয় প্রশ্ন, আপনারা সবাই জানেন মানুষ একটু বড় হয়ে গেলে একটা জায়গায় পৌঁছে গেলে কিন্তু অনেকে দেখেন এই যে আমাদের অমর নায়ক সালমান খানের কথাই দেখেন, কিছু না কিন্তু অল্প সময় কিন্তু 2 রান করছিল, অনেকে দেখেন অনেক বিষয়ে তাকে হেয় করে দেয়, তাহলে মৃত্যুর একটা কারণ দেখে তার আত্মহত্যা করছে, কেউ বলে তাকে মেরে ফেলে দিয়েছে, দেখেন কী কারণে, তো আমি জানি না কবে আমি মারা যাবো আমি সেটাও জানি না, তো মানুষ যে পর্যায়ে মনে করে শুরু করেছে আমি যে কোনো পর্যায়ে আমও মারা যেতে পারি, যে কারণে হিরো আলমকে তো অনেকে অনেক বিষয়ে মানে হ্যারাস করার চিন্তা ভাবনা করতেছে, এখন পর্যন্ত কিন্তু তারা হ্যারাস করতে পারে না, যখন কোনো বিষয়ে তাকে না পারবে শত্রু পথে কথা বলে তখন কিন্তু হিরো আলমকে সবাই মেরে ফেলে দেবে, তো কখন আমি মারা যাবো সে নিজেও জানি না। আর একটা দেখেন মানুষ কিন্তু নিজে নিজেও আত্মহত্যা করে, যেমন ধরেন এই যে কয়েকদিন আগে হলিউড তারকা সুশান্ত, হ্যাঁ এই যে মারা গেল যে আত্মহত্যা করলো কেন বলুন তো, এই একটা কারণে মানুষ অনেকে কিন্তু পরপর কিন্তু কিছুটা সিনেমা থেকে ওকে কিন্তু হ্যাঁ বাদ দেওয়া হয়েছিল, যখন সিনেমা থেকে বাদ দেওয়া হওয়া কটা সিনেমা থেকে বাদ দেয় তা মানুষকে এই টেনশনের কারণে কিন্তু একদিন আত্মহত্যা করে দেন, তো মানুষ আত্মহত্যা কখন করে এটার কারণে, আমার আমি হিরো আলম এই জায়গা না হলে আমার মনে হয় অন্য কোনো লোক হলে একদিন আত্মহত্যা করতো, কী কারণে দেখেন কোন শামীম হাসানের সাথে ভেদাল, জাহেদ খানের সাথে ভেদাল, আকাশ নিবিড়ের সাথে একটা ভেদাল, আকাশ নিবিড় মনে করেন একটা মেয়েকে সাথে নেবে একটা মেয়েকে আমার পিছনে লাগলো তার সাথে ভেদাল, আবার মনে করেন জলিল ভাইয়ের সাথে ভেদাল, মানুষের মনে করেন কি একটার পরে কী হইতেছে ভাই আমার সাথে, এসব কী হইতেছে বলুন আপনারা, তো একটার পরে একটা ভেদাল লাগিয়ে আছে কেন, বাংলাদেশে আর কোনো কি লোক নাই, বাংলাদেশে আর কোনো কাউকে আপনারা কেউ পান না যে তার পিছনে লাগার জন্য, আমার পিছনে কেন লাগেন ভাই, এই তো জলিল ভাইয়ের সিনেমাটা, আমি দলিল ভাইকে তো কোনোদিনও বলতে পারবো না, আমি ফোন করে করছি ভাই আপনি আমাকে নিয়ে একটা সিনেমা বানাবে স্যার দেন কবে বানাবেন, আমি কিন্তু কোনোদিন দলিল ভাই ফোন করিনি, দলিল ভাই কিন্তু নিজে আমাকে ফোন করে নিয়ে রাখে নিয়ে গেছে, আলম তোমাকে নিয়ে অমুক দিন একটা শো করবো তোমাকে নিয়ে একটা সিনেমা বানাতে চাই, ঠিক আছে
আমি তোমাকে সিনেমা বানাতে হতে দলিল ভাই কিন্তু আমাকে একদিন বলল যে জাহেদ খান যে তোমাকে অপমান করেছে এই সিনেমার মাধ্যমে আমি তাকে বুঝিয়ে দেবো যে তোমার সান্দা কত দূর এবং জাহেদ খান নিজে তোমাকে শিল্পী সমিতির সদস্য পদ জাহেদ গেলে কিন্তু আমার দলিল ভাই যখন অফিসে তাই সমস্ত কথা কিন্তু তখন আমাকে বলেছিল তাহলে বড় বড় কথা বলে বড় বলে মনে করেন ভাই অনেক স্বপ্ন দেখেন সহজ বাস্তব করা অনেক কঠিন এ কথা আমি বলিনি অনেক টাকা তারপরে শুনেছেন কত এ কথাটা তো বাস্তব করে দেখাইন ভাই তারপরে বলবেন স্বপ্ন দেখা তারপর দেখাবেন মানুষ আর আপনি যে কাজটা করেছেন যে আপনি মানে যে আমার সম্মানহানিটা করেছেন তা আমার সম্মানে আমি সম্মানহানি করবো না তা আপনি যে আমার সম্মানটা হানি করেছেন সেই সম্মান হিসেবে আপনি জনগণ জল আপনি বিচার করবি আপনার আর উপরওয়ালার কথা আমি বিচার দেবো অবশ্যই যে আমি তো আপনি সাথে স্বপ্ন দেখতে চাইনি আপনি আমার স্বপ্ন দেখাচ্ছেন আপনি আমার সম্মান নিয়ে খেলাধুলো করছেন এর বিচার অবশ্যই আল্লাহ করবে আপনি অবশ্যই আপনারা মানে সবাই খাবেন দোয়া রাখবেন এই বিষয়টা নিয়ে যে মানুষ মানুষের জন্য এই কথা বলে যে সম্পূর্ণ এটা ভুয়ো আপনারা সবাই দোয়া রাখবেন হিরো আলম নিয়ে কেউ সিনেমা বানানোর দরকার নেই হিরো আলম নিজেও তো একটা সিনেমা বানাতে সিনেমার নাম সাহসী হিরো আলম আমি নিজেই প্রযোজক আমি আসতেছি সেই সিনেমাতে ওপার বাংলা থেকে একটা নায়িকা লাগবো এপার বাংলা থেকে একটা নায়িকা রাখবো আমি আপনাকে বিগ বাজার সিনেমা অবশ্যই উপহার দেবো আমি নিজে সিনেমা করবো আমার এই সিনেমা করতে দিল মনে করেন আপনাদের ভালোবাসা রাখবেন অবশ্যই আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমি সিনেমা করতে চাই আবার আপনারা সবার দোয়া রাখবেন যাতে ভালো কিছু উপহার দিতে পাই দেখি মানুষের সহযোগিতারা সারা এত দূর এসেছে যে আমাকে লেদে এত লোকজন নাটক বানায় সিনেমা বানায় আমি কি সরে গেছে এখন থেকে যাইনি আমি মাঠে এখনও আছি হিরো আলমকে একবার কেউ দম করতে চাইলে একবার মারতে সরাতে চাইলে অবশ্যই হিরো আলমকে মারে ফেলে দেওয়া লিখবে তাতে এমন কোনো পৃথিবীর লোক জন্ম হয়নি যে হিরো আলম মাঠ থেকে সরাই ঠিক আছে তো অবশ্যই আপনারা আমার পেছনে আপনি কথা বলতে থাকেন লাগতে থাকে সমস্যা নেই আমার তাতে কোনো আসে না আপনি তাহলে মনে করেন না যে আমি বলিউড তারকা তার জন্য লাগান আমি আজকে মনে করি আত্মহত্যা করতে পারি হিরো আলম আত্মহত্যা করবেন আত্মহত্যা অভাব কেন আত্মহত্যা করে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আমি আত্মহত্যা করে কেন আপনি আপনি ভাগ নিয়ে যান দেবো আমি দেখিয়ে দেবো হিরো আলমও পারে আপনি একলে অনন্ত চলে অসম্ভবকে সম্ভব করতে পারেন না আমি সম্ভব করতে পারি কি আপনারা সবাই দেখবেন আমি কী পারি আপনারাও সবাই দেখবেন সম্ভব করতে পারি কি না আমি নিজে বড় বড় মুভি বানাতে পারি কি না আপনারা সবাই আমার পাশে দোয়া দোয়া রাখবেন অবশ্যই সেই দোয়াতে অবশ্যই আপনাকে এক ধাক্কা আমি এগিয়ে দেবো আজকে এত দূর না অনেকেই আপনি অনেক বেশি দম করার চেষ্টা করতেছে কই এখন পর্যন্ত থামাতে পারেনি থামাতে পারবেও না কী কারণে আমাকে থামাতে পারবেন না জানেন 68,000 গ্রাম বাংলা মাটি অনেক ভালোবাসা আছে দেশ বিদেশের আমার ভালোবাসা আছে আপনি বাইরে দেশে যান কোন দেশে যাবেন হিরো আলম চেনেন না নিয়ে যাই না আমারে 10-এর মধ্যে নিয়ে যায় ছাড়ে দিয়ে দেখেন হিরো আলমের ভালোবাসা কোথায় কোথায় আছে তাই মানুষের স্বপ্ন নিয়ে আপনি খেলা করবেন না তাই আপনাকে বললাম যে আমাকে যদি এই আমার কথাবার্তায় কেউ যদি দুঃখ পেয়ে থাকেন সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কী কারণে আমি এই বিষয় নিয়ে আপনি কয়েকদিন ধরে গতকাল থেকে আমাকে নিষেধাজ্ঞা কেউ 100 সাংবাদিকরা আপনাকে অনেকে লাইভে লওয়ার জন্য চেষ্টা করে চালিয়ে নিই আমি এখনও কোনো জায়গায় মুখ খুলিনি এখন এখানে গেলে